আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 22 থেকে 28 মার্চ সিলেটে ব্রুনাই ও সিসেলসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু ব্রুনাই শেষ পর্যন্ত বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নেওয়ায় আফ্রিকার দেশ সিসেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে বাফুফে। আগামী 25 ও 28 মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। আজকের ভিডিওতে আমরা এই দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিসেলস সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সিসেলস পূর্ব আফ্রিকাতে ভারত মহাসাগরের মাঝে ছোট একটি দ্বীপ রাষ্ট্র। প্রশাসনিকভাবে দেশটির নাম রিপাবলিক অফ সিসেলস। প্রায় 115টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত দেশটির রাজধানী ভিক্টোরিয়া। দেশটির মোট জনসংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি এবং এটি স্বাধীন আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিসেলস ভ্রমণ পিপাসুদের জন্য একটি আদর্শ দেশ। এবার আসি দেশটির ফুটবল সম্পর্কে। আপনি জেনে অবাক হবেন, দু একজন ছাড়া সিসেলসের খেলোয়াড়রা কেউই পেশাদার ফুটবলার নন। সবাই কোনো না কোনো কাজ বা চাকরি করেন, সেটা সামলেই ফুটবল মাঠে আসতে হয় তাদের। কেউ কাঠমিস্ত্রি, কেউ দোকানি, এমনকি তাদের অধিনায়ক একজন বোট স্কিপার, সোজা বাংলায় যাকে বলা হয় জাহাজ তত্ত্বাবধায়ক। 1974 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেও 1986 সালে আনুষ্ঠানিকভাবে ফিফার সদস্যপদ লাভ করে সিসেলস। বর্তমানে দেশটির ফিফা র্যাঙ্কিং 199। এর আগে 2006 সালে তাদের ইতিহাসে সেরা 1 নম্বর অবস্থানে ছিল সিসেলস। সিসেলসের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। নিজেদের সবশেষ 5 ম্যাচে মাত্র 1 ড্র এবং বাকি 4 ম্যাচেই হারের স্বাদ পেয়েছে দেশটি। সিসেলসের মাঠের খেলায় লক্ষ্য করা যায় তারা শারীরিক গঠনে বেশ শক্তিশালী, কিন্তু টেকনিক্যালি ততটা শক্তিশালী নয়। 2021 সালে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে কাপে তাদের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। ওই একবারই তাদের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সে ম্যাচেও টেকনিক্যালি বাংলাদেশ অনেকটাই দাপুটে পারফরমেন্স করেছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রাখতে না পারায় জয় পাওয়া হয়নি লাল সবুজের। ফেভারিট হয়েও তাই সেই ড্রটা ছিল বাংলাদেশের জন্য হতাশার। সিসেলসের কোচের দায়িত্বে রয়েছেন স্বদেশী ভিভিয়ান বোথে। 53 বছর বয়সী এই কোচ সাধারণত 5-4-1 বা 4-2-3-1 ফরমেশনে দলকে খেলাতে পছন্দ করেন। এর মধ্যে বাংলাদেশ সফরের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সিসেলস। স্কোয়াডে অপেক্ষাকৃত তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া হয়েছে, তাদের সাথে রয়েছেন বেশ কিছু অভিজ্ঞ ফুটবলারও। দলের মূল ভরসা অধিনায়ক ব্যানওয়িথ মারি। 30 বছর বয়সী এই ডিফেন্ডার এখন পর্যন্ত সিসেলসের হয়ে সর্বোচ্চ 58টি ম্যাচে মাঠে নেমেছেন। তবে সিসেলসের স্কোয়াডে সবচেয়ে বড় নাম মাইকেল ম্যানশিন। 35 বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে খেলছেন ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব বার্টন আলবিয়নে। এর আগে চেলসি ও উলভারহ্যাম্পটনের মতো ক্লাবের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও বুন্দেসলিগা, মেজর লিগ সকার এবং ইএফএল চ্যাম্পিয়নশিপ, যা ইংল্যান্ডের সেকেন্ড টায়ার এবং ইংল্যান্ডের বয়সভিত্তিক দলগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও দলে আরও বেশ কজন প্রতিভাবান তরুণ ফুটবলার রয়েছেন, যারা তাদের ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার। তাই বাংলাদেশের জন্য খুব একটা সহজ প্রতিপক্ষ যে হচ্ছে না সিসেলস, সেটা বলাই যায়। সব মিলিয়ে এই ছিল সিসেলস সম্পর্কে আজকের ভিডিও। দলটি নিয়ে আপনার মতামত এবং এর বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনার কথা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।